सर्वाग्ने परमारब्ध रूपात्मनो नित्य विराट भक्ति विदाय वंदे कृष्ण द्वारा तार चरण कमल वंदना करे तारा सिद्धा विशेष किछु अनाउंसमेंट के जन्य आपनादे आज के प्रोग्राम होच्छे प्रथम अनाउंसमेंट होच्छे गत रविवार रविवारे आनंदबाजार पत्रिकार 14 नम्बर पृष्ठाय নিচের দিকে দেখবেন আমার ফটো দিয়ে হোটেল কেশবানন্দ প্যালেস বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া আছে। রবিবার গত রবিবার আজকে মঙ্গলবার মানে বিগত পরশু রবিবার আনন্দবাজার পত্রিকার 14 নম্বর পৃষ্ঠায় নিচের দিকে আমার ফটো সহ বিজ্ঞাপন দেওয়া আছে। সেই জন্য কেশবা হোটেল কেশবানন্দ প্যালেস বিক্রয়ের জন্য অন্যান্য অনেক লোক যোগাযোগ করছেন। আর যারা চাইছেন যে আমরা আরও যোগাযোগ করে আমরা ওটা কিনতে চাই, ওটা 3-4 বিঘা জমি, সঙ্গে 3 তলা ফার্স্ট ক্লাস বাড়ি, একদম নূতন বাড়ি, সাজানো বাগান বাড়ি, আন্নাবান থেকে নিয়ে আসা সুপারির গাছ, নারকেল গাছ বিভিন্ন রকমভাবে সাজানো, এবং এখানে কেয়ারটেকারের জন্য আলাদা ঘর, বারান্দা, রান্নার ব্যবস্থা, বাথরুম আদি করা আছে। সেই জন্য এই বিস্তারিত এই বাড়ি যারা কিনতে চান তারা ওই আনন্দবাজার পত্রিকায় আপনার জানাশোনা যদি কেউ কিনতে আগ্রহী হয় তাকে বলে দেবেন কলকাতা থেকে 80 কিলোমিটার দূরত্বে সোজা গেস্ট হাউসের সামনে ভেতরেই গাড়ি ঢুকে যাবে সিঁড়ির মুখে। আপনারা এই বাড়ি কেনবার জন্য যারা আগ্রহী তাদেরকে সবাই যারা জেনে যাচ্ছে তারা যে আমার অমুকগুলো কিনতে চায় তার যোগ্যতা আছে, এবং অনেকেই ফোন করছেন, কেউ বলছেন আমরা ওখানে বিটি কলেজ করতে চাই, কেউ বলছেন আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ করতে চাই, ইত্যাদি আইটি কলেজ ইত্যাদি ধরনের নানান ফোন আসছে, নানান যোগাযোগ হচ্ছে। তার মধ্যে আমরা যে আগে আসবে তাকেই দিয়ে দেবো, এটা নিশ্চিত। এবং অনেক ফোন আসছে, অনেক যোগাযোগ হচ্ছে, আপনারা যারা নিতে চান তারা দ্রুত চেষ্টা করবেন যাতে আপনাদের এই সম্পত্তি যদি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে কিনতে পারবেন। আবার বলে দিলাম যে বিগত রবিবারে আনন্দবাজার পত্রিকার 14 নম্বর পৃষ্ঠায় নিচের দিকটা দেখবেন আমার ফটো সহ হোটেল কেশবানন্দ প্যালেস বিক্রয় বলে একটা বিজ্ঞাপন দেওয়া আছে। লেখাগুলো একটু নিচের লেখাগুলো একটু অস্পষ্ট হয়েছে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে ভালোই দেখতে পাবে, তবে ওইটা ওরা ওদের অন্যায়, ওদের কাছে আমরা রিপোর্ট করেছি এটা কি হলো, যাই হোক, কিন্তু এমনি আমার ফটো বা হোটেল কেশবানন্দ প্যালেস বিক্রয় এগুলো একদম পরিষ্কার লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। আনন্দবাজারের 14 নম্বর পৃষ্ঠায় কেশবানন্দ হোটেল কেশবানন্দ প্যালেস বিক্রয়ের বিজ্ঞাপন দেওয়া রয়েছে। এই জন্য যারা যারা নিতে চায় তাদেরকে আপনারা জানিয়ে দিতে পারেন যে এই 4 বিঘা জমির উপরে প্রায় 4 বিঘা পুকুর আছে, মাছের চাষ হয়ে আছে, বাগান বাড়ি সাজানো আছে, সুন্দর গেস্ট হাউস, এক একটা রুম অনেক বড়, তার মধ্যে কিচেন আছে, বাথরুম আছে, এক একটা রুম পূর্ণ একটা ফ্যামিলির জন্য সুব্যবস্থা করা। সেই জন্য যদি ওই শুধু কিচেনের পার্টিশানটা ভেঙে দিলে পলিশ করবার জন্য আর কোনো ইয়ে নেই, প্রত্যেক ঘরেই শাওয়ার টাওয়ার দিয়ে বিছানা খাট বালিশপত্র সমস্ত আসবাবপত্র দিয়ে একদম সাজানো প্রতিটা রুম। এখানে আমরা গেস্ট হাউস চালাচ্ছিলাম মনে রাখবেন, কিন্তু যেভাবে চলছিল সেটা আমার পছন্দ না, অর্থাৎ নানান রকম লোক, এই যেমন আমার পাশের বাড়িতে দিনরাত লোক আসে, সকালে সকাল থেকে আসে 8টায় 9টায় 10টায় 12টায়, সবসময় লক্ষ্মী নারায়ণের দল এসে ঢুকছে, আর যা কিছু পুজো টুজো করে তারা চলে যাচ্ছে 1-2 ঘন্টা পরে, এরকম আমার ওখানেও বিরাটভাবে শুরু হয়েছিল। তা আমি দেখলাম এটা তো ভীষণ খারাপ, আমার কাছে রিপোর্ট এলো যে মহারাজ আপনার এখানে এরকম অল্প বয়সী ছেলেমেয়েরা এসে ঢুকছে, 1-2 ঘন্টা থেকে টাকা দিয়ে চলে যাচ্ছে, আর আপনি কি এরকম ব্যবসা করতে চান? আমি বললাম না, তো আমি সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দিয়েছি। সেই জন্য ওটা এখন কোনোভাবে চালানো হচ্ছে না, এই জন্য ওটা হোটেল, এই জন্য তো সেটা যেহেতু ওই অঞ্চলে এরকম এসছে প্রশ্ন এসেছে তাই আমি ওটাকে বন্ধ করে রেখেছি। তা না হলে প্রচুর লোক আসত, মাসে অনেক টাকা কামাই হতো এবং অনেক লোক ছিল, এবং কেয়ারটেকার এখনও রয়েছে, সুব্যবস্থা,
সেটা আপনারা দেখতে পাবেন। প্রথম অ্যানাউন্সমেন্ট, দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমার যে বই বের হচ্ছে কেশবানন্দের প্রবচন ও আধ্যাত্ম বিজ্ঞান, এই বইতে 30 পেজের আমার একটা লেখা বেরোচ্ছে, মনে রাখবেন 30টি পেজের একটা লেখা বেরোচ্ছে, সেটা ভূমিকা, এই বইয়ের ভূমিকা। ওই ভূমিকাটা পড়লেই বইটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট এসে যাবে। সেই জন্য আমি নিজে হাতে ভূমিকা লিখেছি, সেই বইতে কেশবানন্দের প্রবচন ও আধ্যাত্মবিদ্যা গ্রন্থ আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন। অনেক বড় বই এবং সুন্দর বই, যার মূল্য 301 টাকা। এছাড়া জন্মদিন 4 জুন, যারা এই জুনে ধ্যান প্রাণায়ামের ক্লাস করবেন, কুলকুণ্ডলিনী শক্তি জাগরণের চেষ্টা করবেন, সবাইকে জানিয়ে দিই যে 300 টাকা করে প্রবেশপত্র নিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আমরা দুপুর থেকে খাবার দেব, বিকেলবেলা জল খাবার দেব, যাতে আপনাদের চা টা জল খাবার কিছু খাবার দিয়ে আপনারা, আমরা 6টার আগে প্রোগ্রাম শেষ করে দেবো, আপনারা যাতে ফিরে যেতে পারেন। আরও একটা চেষ্টা করছি আমরা, যারা খুব দূর দূরান্ত প্রান্ত থেকে আসবে তারা যদি ফোনে বুকিং করে দেন যে আমরা আসছি, তারা আগের দিন এসে যাতে থাকতে পারে কিছু লোক, অন্তত 100 জনের কাছাকাছি লোক যাতে এখানে থাকতে পারেন, তার ব্যবস্থা করার আমরা পুরো চেষ্টা করব যে রাত্রে এখানে খাওয়া দাওয়া করলেন, পরে রাত্রিটা বাস করলেন, পরের দিন যারা কাছাকাছি থেকে আসছেন সবাই চলে আসবেন। কিন্তু খুব দূর দূরান্ত শিলিগুড়ি জলপাইগুড়ি ওইসব অঞ্চল থেকে পরের দিন এসে প্রোগ্রাম ধরাটা মুশকিল। তবে মুর্শিদাবাদ মালদা থেকে ভক্তরা দেখি রাত্রে গাড়িতে চলে আসে, সকালবেলা পৌঁছে যায় একদম 6:30-7টার মধ্যে, তারাও আসতে আসবেন, অবশ্যই আসবেন। মুর্শিদাবাদ মালদা আসানসোল দুর্গাপুর এবং হচ্ছে চিত্তরঞ্জন বর্ধমান এবং গলসি মশাগ্রাম এবং বিভিন্ন প্রান্ত, তার মধ্যে ডায়মন্ড হারবার লাইন, আমাদের গঙ্গাধর সাঁতরা এই উৎসবের 500 জন ভক্তের খাওয়ার দায়িত্ব নিয়েছেন, তিনি খাওয়ারের প্যাকেট করে আনবেন, 500 জনের প্যাকেট তিনি দেবেন, আর 500 জন 1000 লোক আমরা নেব। এই জন্য যত তাড়াতাড়ি পারবেন বুকিং শুরু করে দিন, কারণ 1000-এর বেশি বুকিং আমরা নেব না, সেই জন্য, কারণ ওর বেশি সিট ওখানে নেই। সেই জন্য যত ভক্তরা তাড়াতাড়ি বুকিং করবেন তত সুবিধা। অলরেডি বইয়ের জন্য এবং এই প্রবেশপত্রের জন্য অনেক লোকে টাকা জমা দিয়েছেন, আমাদের মৌসুমী মা বর্ধমান থেকে টাকা জমা দিয়েছেন, তার ছেলে মেয়েকে নিয়ে আসবেন, সেদিন রবিবার পড়েছে, সুবিধা হচ্ছে 4 জুন রবিবার, এমনিতেই স্কুলে ছুটি থাকে, আর 4 জুন এমনি রবিবার, সব স্কুল কলেজের ছুটি, সেই জন্য রবিবারে উৎসবটা পড়েছে বলে আপনারা যারা খুব দূর থেকে আসবেন তারা শনিবারে সন্ধে রাত্রে চলে আসবেন, একদম ফাইনাল করে দেবেন। আমরা তাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা কতটুকু করা যায় আমরা যতটুকু প্রাণপণে চেষ্টা করব, যাতে আপনার আমার জন্মদিনে সবাই এসে আনন্দ করে ধ্যান প্রাণায়াম শিক্ষা কুলকুণ্ডলিনীর জাগরণ খাওয়া দাওয়া আনন্দ ভজন ভজন কীর্তন শাস্ত্রীয় সঙ্গীত এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে এই উৎসব পরমানন্দে পালিত হয়, তার জন্য আমরা সযত্নে সবাইকে নিয়ে চেষ্টা করব। সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম যে আপনারা জন্মদিনে যারা আসবেন তারা কিন্তু আমাকে ফোনপেতে বুকিং করতে পারেন, ফোনপে আপনাদের, তবে নাম লেখাবেন, ফোনপে করার আগে যে আমি বই এবং প্রবেশপত্র নেব, তাহলে আমি ফোনপে করতে চাই কীভাবে করব, তাহলে আপনাকে ফোনপের জন্য নাম্বার বলে দিই, নাম্বারটা লিখে নেবেন 6291, গুগল পে হবে 6291-299-394, গুগল পে করতে পারবেন সবাই 6291-299-394। তাহলে গুগল পে যারা করতে চান, যে আমরা গুগল পে করে দিলাম, আপনার নামটা নোট করে দেবেন, আমরা ডায়েরিতে নোট করতে শুরু করেছি সমস্ত ভক্তদের নাম, যে আমরা বই নেব এবং জন্মদিনের উৎসবে যোগদান করব, সেই জন্য আমাদের এই 601 টাকা পাঠিয়ে দিলাম, 6-2 গুগল পে করবেন 6291-299-394, এটা একদম গুগল পে হয়ে যাবে 6291
2999394। बार बार बोले दीची যে গুগল পে যারা করতে চান নাম লিখে দেবেন, কোথা থেকে আসছেন নাম লেখাবেন, 62912993994 এই গুগল পে করতে পারেন। এটা জন্মদিনের উৎসবের জন্য অ্যানাউন্স। আর আমি যে বই লিখেছি সে বইটা আপনার জীবনের মহাসম্পদ, এবং আমি যে ভূমিকা লিখেছি সেটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার জীবনের সমস্ত সমস্ত বেদের জ্ঞান, উপনিষদের জ্ঞান, বেদের মন্ত্র, ঋষি, সাধনা, ধ্যান, মন্ত্র, উপাসনা কিভাবে করবেন তার সমস্ত বিস্তৃত ব্যাখ্যা আমি আমার ভূমিকাতেই লিখে দিয়েছি। তারপরে তো বইতে আছেই বিস্তারিত। এই জন্য মনে রাখবেন যে যারা দক্ষিণ ভারত পরিক্রমায় যাবেন, দক্ষিণ ভারত পরিক্রমায় যারা যেতে চান মাথা পিছু 19,000 টাকা লাগবে। আর শুধু বৃন্দাবন পরিক্রমায় অনেকে ফোন করছেন যে আমি শুধু বৃন্দাবনে যাব, তাদের মাথা পিছু 7,000 টাকা লাগবে। অর্থাৎ 7,000 টাকা লাগবে বৃন্দাবন পরিক্রমায়, আর মাথা পিছু 19,000 টাকা লাগবে দক্ষিণ ভারত পরিক্রমা। এই পরিক্রমা শুরু হবে আপনার হাওড়াতে, যেটা স্টেশনটার নাম হচ্ছে আপনার শালিমার। শালিমার স্টেশন থেকে গাড়িটা ছাড়বে, গাড়ির নাম্বার আমাদের প্রোগ্রামে, যারা টাকা দেবেন প্রোগ্রাম পাঠিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপে, জেনে নেবেন, হোয়াটসঅ্যাপে প্রোগ্রাম পাঠিয়ে দেবো সব। আপনি হোয়াটসঅ্যাপে আপনি বললেই, আপনি ফোন করে বললে যে আমি যাব, আমাকে হোয়াটসঅ্যাপে প্রোগ্রামটা পাঠিয়ে দিন, তাহলে আপনাকে প্রোগ্রাম পাঠিয়ে দেওয়া হবে। শালিমার থেকে আমরা ট্রেনে যাব, এই ট্রেন সোজা পৌঁছাবে আপনার কন্যাকুমারী। কন্যাকুমারীতে সব ঘুরে দেখতে পাবেন, এখানে গান্ধী মিউজিয়াম আছে, এখানে প্রায় 10,000 বছরের পুরনো, 10,000 বছরের পুরনো একটি শিব মন্দির আছে। এই মন্দিরে গিয়েও লোকে যায় না, কিন্তু আমরা গিয়েছিলাম। এবং এখানে বিবেকানন্দের রক আছে, সঙ্গে আবার পরশুরাম রকও আছে। এগুলো সব দেখানো, এবং গঙ্গার যে অপূর্ব সুন্দরতা, গঙ্গার ঘাটে বসে থাকা, খাওয়া দাওয়া সব ব্যবস্থা। আমরা রওনা হব এখান থেকে 6 নভেম্বরে রওনা হব। সেই জন্য আপনারা যখন খুশি এখন থেকে বুকিং করতে পারেন। 6 নভেম্বর রওনা হব এবং ওখানে 8 তারিখে পৌঁছে যাব সকালবেলা, এবং 8 তারিখে 9 তারিখ থেকে রাত্রের গাড়িতে আমরা পৌঁছে যাব আপনার এতে, আমাদের রামেশ্বরম। রামেশ্বরম দর্শন, রামেশ্বরকে জল দান করা, রামেশ্বরের সৌন্দর্য দর্শন, সমুদ্রের মাঝখানে রামেশ্বরম যেখানে রামচন্দ্র পুজো করেছিলেন। এবং যেটা আপনারা দেখেন যে স্যাটেলাইট থেকে, পাওয়ারফুল স্যাটেলাইট থেকে দেখা যায় যে সেতুবন্ধ রামেশ্বরের ওই সমুদ্রের মাঝখান থেকে এখনো তার ছবি পাওয়া যায়, দেখা যায় যে রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন। সেই সেতু বন্ধনের সমস্ত প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন। সেই জন্য রামেশ্বরম থেকে সেতু বন্ধনের সেগুলো আপনারা দেখতে তো পেয়েছেন, আমরাও সেখান থেকে দেখিয়ে দেবো। তবে জায়গাটা একটু ক্রিটিক্যাল, রাস্তা নেই, যাওয়াটা কঠিন, বয়স্ক লোকেরা যেতে পারবেন না। তবে জায়গাটা ওখান থেকে 10-12 কিলোমিটার দূরে হেঁটে যেতে হয়, সেই জন্য যদি কেউ যেতে চান যেতে পারবেন। তাহলে এই রামেশ্বরমের মন্দির দর্শন, সমুদ্রের জল নিয়ে রামেশ্বরমের পূজা অর্চনা, এবং রামেশ্বরম ঘুরে দেখা, এবং রামেশ্বরমের সুন্দরতা, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রামেশ্বরম, সেখানে আপনারা সবাই পৌঁছে যাবেন। এখান থেকে আমরা যাব মাদুরাই বা কন্যাকুমারী। এখানে আমরা অনেক দর্শনীয়, কন্যাকুমারীতে অপূর্ব দর্শনীয় স্থান আছে। এইসব জায়গা কন্যাকুমারী দর্শনের জন্য, অপূর্ব দর্শনের স্থান কন্যাকুমারী। আপনারা এখানে গেলে প্রচুর অপূর্ব দর্শনের সমস্ত ব্যবস্থা পাবেন। এবং কন্যাকুমারী দর্শনের পর আমরা ওখান থেকে আবার ট্রেন যোগে, টিকিট থাকবে সব, আবার রিজার্ভেশনে আমরা পৌঁছাবো তিরুপতি বালাজির মন্দিরে। তিরুমালা পর্বতের নিচে স্টেশন, ওখান থেকে বাসে করে আমরা তিরুমালা পর্বতের উপরে যাব, যেখানে সাক্ষাৎ বৈকুণ্ঠ নেমে এসেছে।
লক্ষ্মী এখানে এসে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছিলেন, তাকিয়েছিলেন প্রকৃতির সুন্দরতার দিকে, বলে বা পৃথিবী তলেও এত সুন্দরতা আছে, চারিদিকে সবুজের সমারোহ, অপূর্ব পর্বতমালা, এখানে ঝর্ণা, অপূর্ব সব সুন্দরতায় ভরা। এই সব দেখে লক্ষ্মী মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। নারায়ণ বললেন, হঠাৎ লক্ষ্মী কোথায় গেল? হাতে একটা ছড়ি নিয়ে তিনি লক্ষ্মীকে খুঁজতে চলে এলেন তিরুমালা পর্বতে। তিরুমালা পর্বতে এসে দেখলেন লক্ষ্মীর কাছে এসে বলছেন, দেবী আপনি এত মুগ্ধ হয়ে কি দেখছেন? বলে, প্রভু দেখুন না, এই জায়গাটা কি মনোরম, কি অপূর্ব, কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। প্রভু এখানে একটা বৈকুণ্ঠে বৈকুণ্ঠ নামিয়ে আনলে বিশ্রামের জায়গা একটা করা যায় না? রাজা রাজারা যেমন আপনার বিশিষ্ট লোকেরা যেমন বাগান বাড়ি করে, তা আমরা একটা এখানে একটা বৈকুণ্ঠ নামিয়ে আনলে কেমন হয়? বলে, তোমার যখন ইচ্ছে হয়েছে অবশ্যই হবে, আমি স্মরণ করি। বৈকুণ্ঠ লোকের আর একটা রূপ নেমে এলো এই তিরুমালা পর্বতে। এখানে সবাই চুল মুন্ডন করে দেয় তিরুমালা পর্বতে নারায়ণের চরণে, মস্তক মেয়েরা ছেলেরা সবাই মস্তক মুন্ডন করে, আর আমি সুযোগ পেলে আমিও মুন্ডন করব, আর আপনারা পারলে আপনারাও করবেন, একটা করে টিকি রাখবেন। হ্যাঁ, তিরুমালা পর্বতে সবাই মিলে আমরা যাব ওই বৈকুণ্ঠ দেখতে। ওই বৈকুণ্ঠের বৈশিষ্ট্য কি জানেন? তিরুমালা পর্বতের মন্দিরের মধ্যে ঢুকলে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন মন্দিরের ভিতরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, মানে ভগবান কারণ সমুদ্রে শয়ন করে আছেন, তো সেই জন্য ওই কারণ সমুদ্রে মন্দিরের ভিতরে ঢুকলে সমুদ্রের গর্জন শোনা যায়। মন্দিরের সামনেই নারায়ণের হাতের লাঠিটা, সেই স্বর্ণময় সেই লাঠিটা ওখানে কিন্তু একটা বক্সের মধ্যে সুন্দর করে রাখা আছে। সেই লাঠিটা আজও দর্শনীয়, এবং মন্দিরের ভেতরে ঢুকলে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা বিশ্বাস করে পায়নি যে তিরুমালা পর্বতে এই বালাজির মন্দিরে এই কি করে এই সমুদ্রের গর্জন আসে, আশেপাশে সমুদ্র নেই অথচ এত অপূর্ব সমুদ্রের গর্জন শোনা যায় কি করে। এই একটা, সেই জন্য এটা বৈকুণ্ঠ। আর এই মন্দির কে তৈরি করেছে তার কোনো ইতিহাস নেই, স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণের ইচ্ছায় এই মন্দির প্রকট হয়েছে, সেই জন্য মন্দির কেউ তৈরি করেনি, মন্দিরটা ন্যাচারাল, মন্দিরটা নারায়ণের, নারায়ণের ইচ্ছায় মন্দির স্বয়ং প্রকটিত হয়েছে। সেই জন্য এই বৈকুণ্ঠে যারা যাবেন আমরা ঘুরিয়ে দেখিয়ে দেব। ওর পাশে একটা সুন্দর সরোবর আছে, তার মাঝখানে একটা বে আছে, তারপরে আপনার ওই পদ্মা দেবীর মন্দির আছে, ডান দিকে রাধা কৃষ্ণের মন্দির আছে, এগুলো সব ঘুরে ঘুরে দেখে সুন্দর করে আমরা ওখান থেকে তিরুপতি দর্শনের পর তারপরে নিচে এসে আমরা এখান থেকে ও রিজার্ভেশন থাকবে, সোজা আমরা এসে পৌঁছাবো ভুবনেশ্বর। ভুবনেশ্বরে আমরা পৌঁছে গিয়ে ভুবনেশ্বর লিঙ্গরাজ, ভুবনেশ্বর মহাদেবকে দর্শন করে, এখানে অনন্ত বাসুদেবের মন্দির আছে, এখানে বিন্দু সরোবর আছে, যে সরোবরে স্নান করলে সব পাপ বিধৌত হয় সেই বিন্দু সরোবর, তার সঙ্গে সঙ্গে এই অনন্ত বাসুদেবের মন্দির, তাছাড়া উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, বুদ্ধদেবের মন্দির, এবং এখান থেকে আমরা চলে যাব কোণারক, কোণার্ক, কোণা আসলে কোণারক বলি, ওটা হচ্ছে কোণার্ক, কোণাকোণি, অর্ক মানে সূর্য, কোণার্ক। এই সূর্য মন্দিরে প্রাচীনকালে এখানকার রৌদ্র গায়ে লাগলে কুষ্ঠব্যাধি সেরে যেত। এখানে একাম্রক বন আছে, বন ছিল, একটি আমের গাছ প্রায় 3 একর জমি, 9 বিঘা জমিকে বেষ্টন করে একটি আমের গাছ ছিল। সেই আম গাছ অদ্ভুত দৈবী শক্তি, তার পাশে পাহাড়ের গায়ে যারা গায়ে প্রাতকালে রৌদ্র লাগাত তাদেরও গায়ের কুষ্ঠ রোগ সেরে যেত। ভগবান কৃষ্ণ একবার ওই শাম্বকে অভিশাপ দিয়েছিলেন, তুমি কুষ্ঠরোগগ্রস্ত হও, শাম্বও কিন্তু এখানে এসে কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়েছিলেন। সেই সব অপূর্ব, আর ওই কোণারক সূর্য মন্দির তার সুন্দরতা, তার ন্যাচারাল বিউটি অবর্ণনীয়, অভাবনীয়, এবং সেখানে প্রকৃতির এত সুন্দরতা, কালা পাহাড় এটাকে ভেঙেছে। পৃথিবীতে মাঝে মাঝে এরকম কিছু পাষণ্ড জন্ম নেয়, কালা পাহাড় ব্রাহ্মণের ছেলে হয়েও দক্ষিণ ভারতে বহু মন্দিরকে ভেঙেছে। এখান থেকে আমরা যাব চন্দ্রভাগা নদী দেখতে। চন্দ্রভাগা নদী মাঘ মাসের পূর্ণিমাতে বিশেষ স্নান হয়, চন্দ্রভাগা নদীতে স্নান করলে মানব রোগ মুক্ত হয়। ওই চন্দ্রভাগা নদীকে আমরা দর্শন করিয়ে দেব, বাসটা থামিয়ে, নামার সময় হবে না। ওখান থেকে আমরা চলে যাব সাক্ষী গোপাল।
বৃন্দাবন থেকে গোপাল দেব, প্রতি বছর শোনেন না যে গোবিন্দ মন্দিরের পাশে এখানে সাক্ষী গোপাল ছিলেন, ওখান থেকে বিদ্যানগরে দক্ষিণ ভারতে সাক্ষী দিতে গিয়েছিলেন। হ্যাঁ, বলে ঠাকুর তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। বলে কেন? বলে বাহ, তোমার সামনে পড়ে গেল না ওই বড় ব্রাহ্মণ বলে গেল আমাকে মেয়ে বিয়ে দেবে, ব্রাহ্মণের বাক্য মিথ্যে হয়ে যাচ্ছে, আমার বিয়ে করার অত ইচ্ছে নেই, কিন্তু ব্রাহ্মণকে বারবার বললাম তুমি আমাকে এসব কথা বলো না, সে তো শুনলো না, সে তো প্রতিজ্ঞা করলো আমি তীর্থে বসে কথা দিচ্ছি, আমি তোমাকে বিপ্র কহে মম কন্যা আমি তোমায় দিব, আমি তোমাকে দেবো আমার মেয়ে, তো কে বাধা দেবে, কে আমি দেবই দেবো। তো বলে যদি তুমি আমাকে তোমার মেয়ে দেবে, আমি তো ছোট জাতির ব্রাহ্মণ, তুমি উঁচু জাতির ব্রাহ্মণ, তাহলে তুমি গোপালের আগে কহো সত্য বচন, গোপালকে সাক্ষী রেখে বলো যে আমি সাক্ষী রেখে তোমাকে বলছি গোপাল আমার মেয়েকে দেবো। সাক্ষী রেখেছিলেন, সাক্ষী রেখে চলে গেল, কিন্তু গ্রামে গিয়ে আর কিছুতে বছর ঘুরে যাচ্ছে, মেয়ে আর বিয়ে দেয় না, মেয়ে বিয়ে দেওয়ার কথা বাড়ির লোককে বলেছে ওই ব্রাহ্মণকে বিয়ে দেবো, আমি তীর্থে কথা দিয়ে এসেছি, ও তো আমার বহু সেবা করেছে, ও তো কম বয়সী লোক আর আমি একটা বয়স্ক লোক, আমার প্রচুর সেবা করেছে, আমি সন্তুষ্ট হয়েকে আমার মেয়েকে বিয়ে দেবো বলে কথা দিয়েছি। বাড়ির লোক বলে তুমি বিয়ে দেওয়া দাও, আমরা বিষ খেয়ে মরবো ইত্যাদি অনেক সমস্যা, বিয়ে দিতে পারছেন না, কিছু বলতেও পারছেন না। একদিন ছোট ব্রাহ্মণ বাড়িতে এসছে, এসে বলছে কি হলো ঠাকুরমশাই, আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন বললেন, গোপালকে সাক্ষী রেখে এলেন, তীর্থে বসে কথা দিলেন, আপনার বাক্য মিথ্যে হয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন না তো, সব ভুলে গেলেন? বলে না ভুলিনি, আমি কি করবো ভেবে পাচ্ছি না, কাঁদছে খুব। বলে কাঁদলে কি হবে? তখন ছেলে এসছে বলে এই আমার বোনকে বিয়ে করা তো যে বিরাট ইচ্ছা, হ্যাঁ তুই তোর কোনো যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে করবি? হ্যাঁ, বলে ঠাকুরের কাছে সাক্ষী রেখে এসছে তোমার বাবা বৃন্দাবনে বসে সাক্ষী গোপাল, এই সাক্ষী আছে গোপাল দেব। বলে গোপাল দেব? তাহলে সেই গোপাল সাক্ষী যদি থাকে তাহলে তো বিয়ে দিতেই হবে, তাহলে সাক্ষীকে নিয়ে এসো, সাক্ষী এসে সাক্ষী দিক, তবে আমার বোনকে বিয়ে দেবো, সাক্ষী দেবে তো? বলে হ্যাঁ দেবে, কেন দেবে না, সাক্ষী রেখে এসছি এইবার। বলে ঠিক আছে সাক্ষী নিয়ে এসো। বিপ্র কহে প্রতিমা সাক্ষী সেহ দূর দেশে, আসবে নাকি ওই দূর দেশ থেকে বৃন্দাবন থেকে গোপাল হেঁটে হেঁটে এখানে আসবে সাক্ষী দিতে? অতএব হবে না। আর বুড়োকে বলে তুমি বলবা কবে কি বলেছি আমার ঠিক মনে পড়ছে না, সত্যি না মিথ্যা এরকম। তারপরে ছোট ব্রাহ্মণ গেছে বৃন্দাবনে, ওই গোপাল দেবের ছোট মন্দির, ওখানে দুজন দুপুরবেলা বিশ্রাম করছিল, তখন এই ঘটনা ঘটেছে। তখন কি বলছে গোপাল দেব চলো। বলে কোথায়? বলে সাক্ষী দিতে যেতে হবে, তোমার সামনে ওই যে প্রতিজ্ঞা করলো ব্রাহ্মণ মেয়ে দেবে, এখন বাড়ির লোকের চাপে পড়ে আর দিচ্ছে না, আমি বারবার বললাম এইসব বলো না, তোমার বাড়ির লোক মেনে নেবে না, সে তো মানলো না, জোর করে আমাকে বিয়ে দেবে, এ তো মহা সমস্যার কথা হয়ে গেল, আমাকে বিয়ে দেবে না কেন, তুমি তুমি তো সাক্ষী ছিলে, ব্রাহ্মণের বাক্য মিথ্যে হয়ে যাবে, এটা তুমি চাও, ব্রহ্ম বাক্য মিথ্যা হয়ে যাবে, তোমার সাধকের মন্ত্র জপ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে তাদের বাক্য মিথ্যে হয়ে গেলে কোনো কোনো কিছু হবে, তুমি চলো। তখন ঠাকুর বলছে শোনো, প্রতিমা চলে এহ বাক্য কবু নাহি শুনি। তুমি একটা পাগল নাকি, এই আমি তো একটা পাথরের ঠাকুর, আমি চলতে পারি? প্রতিমা চলে এমন বাক্য কবু নাহি শুনি। ব্রাহ্মণ তখন বলছে প্রতিমা হইয়া তবে কইছে কহ বাণী, কথা বলছে তোমার তোমার লজ্জা করে না? না তোমার মোটে লজ্জা নেই, এতক্ষণ কথা বলছো আমার সঙ্গে, কথা বলার সময় কথা বেরোচ্ছে কোত্থেকে, তারা হাঁটার সময় হাঁটতেও পারবা, বলো চলো। গোপাল বলে এ তো মহাবিপদ, কথা বলে ফেলেছি আর তো ছাড়বে না। তা বলছে দেখো কথা যখন বলে ফেলেছি আর তুমি যখন আমাকে ছাড়বাই না আমি যাব। বলে তাহলে চলো। বলে না একটা কথা আছে, আমি যাব কিন্তু পেছন ফিরে যদি তাকাও না আমি সেখানেই থেকে যাবো, আর যাবো না। বলে তারপর কি হবে? তাহলে তুমি যাচ্ছ তার প্রমাণ কি? বলে তুমি হাঁটতে থাকবে, আমি যে যাচ্ছি আমার চরণের নূপুর শুনতে পারে, চরণের নূপুর আছে না, মা পুড়িয়েছে না সোনার নূপুর, ঝুমুর 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 ঝুমুর, এই নূপুর বাসটা বাজাতে বাজাতে আমি তো ঝুমঝুম 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 করে করে আমি যাবো, তুমি শুনতে পাবে। বলে হ্যাঁ তাহলে বিশ্বাস করা যায়। বলে আর একটা কথা আছে, প্রতিদিন বিকেলবেলা সন্ধে হয়ে গেলে সারাদিন হাঁটলাম তারপরে আমার খেতে দেবো না, তুমি গ্রামের থেকে চাল ডাল যা পাওয়া আলু টালু নিয়ে এসে রান্না বান্না করে এক সের চালের ভোগ লাগাবা, এক সের চাল ভোগ লাগাতে হবে। বলে তারপর বলে ওই প্রসাদ তুমি খাবে, ভগবানের কায়দাটা দেখুন। বলে আমি আমি না হয় খাবো না, কিন্তু এ তো আমার আনন্দে, খাওয়া বাদ দিলে তো বাঁধবে কি করে,
সেই জন্য এই 100 চালের ভোগ লাগাতে হবে কিন্তু কথা 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 ফাইনাল আমি কথা দিলাম যাব তুমি রোজ 100 চালে ভোগ লাগাবে আর তুমি সেই প্রসাদ পাবে ব্রাহ্মণ বলে জালে ঠাকুর যখন তুমি কথা দিয়েছো তাই হবে তাই চল এইবার সকাল থেকে হাঁটতে শুরু করেছে দুজন ভক্ত আর ভগবান ব্রাহ্মণ আর গোপাল দেখছে পিছনে ঝুমঝুম করে ব্রাহ্মণের আনন্দের শেষ নেই ঝুমঝুম 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 তালে তালে ঝুমঝুম ঝুমঝুম ব্রাহ্মণও আনন্দে হাঁটছে গোপাল 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 ঝুমঝুম এই গোপাল হাঁটছে হেঁটে 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 যাচ্ছে এবার সন্ধে হলে একবার করে 1 কিলো 100 চাল রান্না করে আলু সিদ্ধ টিদ্ধ ডাল সিদ্ধ টিদ্ধ দিয়ে সুন্দর করে লোকে যা দেয় দেখে যে এ তো ব্রাহ্মণের তেজ অপূর্ব সবাই দেয় ঘি টি সুন্দর করে রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে বলে খাও তোমার যখন খাওয়ার ইচ্ছা সব খাও গোপাল আর ভোগ টোক লাগিয়ে বলে এবার তুমি খাও গোপাল সব ব্রাহ্মণ খেয়ে নেয় নিয়ে আবার সকাল হতে বিশ্রাম বিশ্রাম করে আবার ঝুমঝুম ঝুমঝুম গোপাল 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 চলতে শুরু করে চলতে চলতে দক্ষিণ ভারতের বিদ্যানগরে পৌঁছে গেছে চিন্তা করুন বিদ্যানগরে পৌঁছে গিয়ে একদম গ্রামের কাছাকাছি তখন বলছে এতদিন তো গোপালকে দেখা হলো না তা আজকে দেখি এসেছে কিনা গ্রামের পাশে তো লোক ডেকে আনবো সব এই গ্রামের পাশে তো গোপাল যদি না যায় এইখানে ডেকে আনবো গ্রামের পেছনেই তো এই তো ওই তো বাড়ি পিছন ফিরে যেই তাকিয়েছে সেই গোপাল হেসে দাঁড়িয়েছে বলে আর যাব না আর নেহি যায়গা ওর চলনা নেই ইহাই রয়েগা বল ঠিক আছে তুই এইখানে থাকো আমি সব ডেকে আনি সব গ্রামের লোকজন সব ডেকেছে বলে চলো গোপাল দেব সাক্ষী দিতে এসেছে গোপাল দেব সাক্ষী দিতে এসেছে এই শুনে লোকের কি আনন্দ লোকে পিঠা পানা লাড্ডু মিঠাই রুটি তরকারি ভাত যে যা পারে বানিয়ে টানিয়ে এনে গোপালকে সবাই ভোগ লাগাচ্ছে বিরাট আনন্দ ধূপ দীপ প্রদীপ প্রদীপ জেলে আরতি করে বৃন্দাবন থেকে গোপাল এসছে কি আনন্দের ব্যাপার বলুন তো সবাই আনন্দ করে ভোগ লাগাচ্ছে এবার গোপালকে বলছে এবার এ দেখো গোপাল এসছে সাক্ষী দিতে বলে সর্বনাশ গোপাল এসেছে গোপাল ওই ব্রাহ্মণ যে পায়ে পড়ে কাঁদছে গোপাল তুমি আমার আমার বাক্যের সত্যতা রক্ষা করতে তুমি এসেছো গোপাল ধন্য হলাম আমি এই আমার কন্যা বিপ্রে সমর্পণ করিলাম ব্রাহ্মণ তুমি আমার কন্যার যোগ্যবর সবাই বলল হ্যাঁ এই ব্রাহ্মণের ভক্তিতে আমাদের গোপাল বৃন্দাবন থেকে এসেছে অতএব মেয়েকে বিয়ে দাও বিরাট উৎসব আনন্দ উৎসব আপনারাও করবেন হ্যাঁ বিরাট আনন্দ উৎসব মহারাজের জন্মদিনে সবাই মিলে উৎসব করবেন এসে হ্যাঁ খুব করে করবেন এবার খাওয়া দাওয়া উৎসব আনন্দ বিরাট কিছু করে উড়ে বাবারে মেতে গেছে সব আনন্দে এইবার গোপাল সাক্ষী দিয়েছে পরে এই মানে এতে উড়িষ্যায় এখানে একজন রাজা হয়েছিলেন মহারাজ নরসিংহদেব বলে একজন বিখ্যাত রাজা হয়েছিলেন এই রাজা বিশেষ করে দুটো মন্দির তিনি বিশেষ প্রতিষ্ঠা করেছিলেন একটা হচ্ছে সাক্ষী গোপাল এই সাক্ষী গোপালকে তিনি বিদ্যানগর থেকে এনে এখানে প্রতিষ্ঠা করেছিলেন যেটা পুরীর কাছাকাছি সাক্ষী গোপালের মন্দির এই মন্দির আপনারা দেখতে পাবেন গোপাল সাক্ষী দিতে এসেছিল আলালনাথের ব্রাহ্মণরা আলালনাথ জাতি আলাল জাতির ব্রাহ্মণরা পূজা করত সেই গোপাল ওখানে সব খেয়েছে কি সব গল্প কত কথা শুনতে পাবেন সেইখানে ওই আলালনাথের মন্দিরে যাব তারপরে আপনার ওই নৃসিংহ মহারাজ নৃসিংহদেব তিনি আরেকটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ এটা বালেশ্বর এটা আমরা যেতে পারবো না যেহেতু আমরা দক্ষিণ ভারত ঘুরে আসি বালেশ্বর কলকাতা থেকে গেলে বালেশ্বর হয়ে আমরা যাই সেই জন্য বালেশ্বরে এখানে ক্ষীরচোরা গোপীনাথ ক্ষীর চুরি করেছিল ভগবানের খেয়ে দে কাজে শুধু চুরি করে আরে মাখন চুরি করেছিল করেছিল এখানে এসে আবার ক্ষীর চুরি করেছে এইসব ব্যাপারগুলো আছে তারপরে ওই সাক্ষী গোপালকে দেখে আমরা চলে যাব পুরীধাম পুরীধামে জগন্নাথ দেবকে দর্শন করে টোটা গোপীনাথ বনের মধ্যে গোপীনাথ এরকম বসে আছে আমার মতন হ্যাঁ বসে পড়েছে কেন ওই গদাধর গোস্বামী তিনি মালা পরাতে পাচ্ছিলেন না সেই জন্য গদাধর রাত্রে কাঁদছে আর আমার বাঁচার ইচ্ছা নেই আর আমি খাবো না আমি মরবো গোপালের গলায় কোমরটা ব্যথা কোমরটা সোজা করে মালা পরাতে বলে অনেক বড় ঠাকুর কিন্তু গেলে দেখতে পাবেন অনেক বড় উঁচু ঠাকুর আর আমি মালা পরাতে পারলাম না আজ আমার কোমর কিছুতেই পারলো না আমি আর আর বাঁচবো না খেয়ে কাঁদছে রাত্রে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে এইবার রোটা গোপীনাথ বলছে গদাধর ভক্তের উপবাসে হয় মোর উপবাস তুমি না খেয়ে থাকলে আমি খেতে পারি তুমি আমাকে ভোগ লাগালেই আমি খাবো
ভক্ত উপোস করে থাকবে আর আমি ভগবান খেয়ে খেয়ে মজা করবে, তাই না? ওঠো, আমি তোমার মালা পরবো বলে বসে পড়েছি, ঐতিহাসিক প্রমাণ জানবেন তো। সেই সেই টোটা গোপীনাথ ওই গদাধর মহাপ্রভুর প্রিয় পার্ষদ, তার মালা পরার জন্য গদা ওই গোপীনাথ কিন্তু বসে পড়ে। টোটা মানে জঙ্গল, জঙ্গলের মধ্যে গোপীনাথের মন্দির, এখনো গেলে দেখতে পাবেন জঙ্গলের মধ্যে ওই গোপীনাথ বসে আছেন, সেই গোপীনাথের গলায় মালা পরানো হলো, সেগুলো আপনারা দেখতে পাবেন। তারপর মহাপ্রভু যে গম্ভীরায় ছিলেন, যেখানে শুধু রাধা নামে দিন রাত কাঁদতেন, মহাপ্রভুর শেষ ছয় বৎসর গম্ভীরার মধ্যে কেঁদে 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 আকুল হয়ে প্রাণ ত্যাগ করেছিলেন, সেই জগৎ ছেড়ে চলে গেছিলেন, সেই গম্ভীরা মন্দির, সেই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি যেখানে মহাপ্রভু ষড়ভুজ মহাপ্রভু রূপে দেখা দিয়েছিলেন, তার সামনেই দুধ পুষ্করিণী, যেখানে মাঘ মাসের একটা দিনে ওই পুকুরের জল দুধের মতো সাদা হয়ে যায়, তার একটু দূরে আমাদের হরিদাস ঠাকুরের যে ভজন কুটির, যেখানে মহাপ্রভু ওই বকুল গাছের দাঁতন করতে করতে পুঁতে দিয়েছিলেন, সেই বকুল গাছ আজও আছে। এবং মহাপ্রভু হরিদাসের দেহ নিয়ে যেখানে সমাধি দিয়েছিলেন, সেই হরিদাসের সমাধি সব আপনারা দেখতে পাবেন। এছাড়া বিকেল পাঁচটায় জগন্নাথের মন্দিরের চূড়ায় যে পতাকা টাঙানো হয়, সেই পতাকা দর্শনও আপনারা করতে পারবেন। এই দিব্য দক্ষিণ ভারত পরিক্রমায় যারা যাবেন, মাত্র ১৯,০০০ টাকা, থাকা খাওয়া রিজার্ভেশন এভরিথিং, সারা অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকবে। শুধু ট্রেনে নিজেদেরকে সবসময় খেতে দিতে পারবো না, যেখানে যেমন সুযোগ থাকবে দেব, কিন্তু ট্রেনে নিজেদের ব্যবস্থা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা রান্না করে নিতে পারলে আপনাদের খাইয়ে নিয়ে ট্রেনে তুলবো, এরকম কিছু কিছু জায়গা অবশ্যই থাকবে। কিছু কিছু জায়গা যেমন কন্যাকুমারী থেকে যাওয়ার সময় আমরা খাবারটা আপনাদের খাইয়ে নিয়ে ট্রেনে তুলব, পরের দিন গিয়ে এতে গিয়ে আপনাদের আবার রান্না করে খাওয়াবো। এবং যখন আমরা মাদুরাই থেকে গাড়িতে উঠবো, মাদুরাইতে রাত্রে খাওয়ার খাইয়ে নিয়ে গাড়িতে উঠবো, এরকম ব্যবস্থা আমাদের যতটা সুন্দর করা যায় আমরা অবশ্যই করব। সেই জন্য সমস্ত ভক্তদেরকে জানাই, দক্ষিণ ভারতে যারা যাবেন তারাও বুকিং করবেন, আর আজকাল যারা ভাগ্য বিচার করবেন তারা প্রতিদিন চলে আসুন। ১১ মার্চ আর ১৮ মার্চ কালসর্প দোষ দিয়ে দোষ কাটাবার দিন পড়েছে, এবং আপনারা জন্মদিনের জন্য বুকিং করুন, গুগল পে করতে পারেন। গুগল পে এর জন্য নাম্বার বলে দিয়েছি, আর একবার বলে দিই, গুগল পে হচ্ছে 6291299394, 6291299394। আপনারা গুগল পে করে আমাকে আপনাদের নামটা লিখিয়ে দেবেন, কোথার থেকে আসবেন সেটা বলে দেবেন। এই হচ্ছে ব্যাপার। আরো বিষয় আছে, আপনাদের একটু বেদ মন্ত্র সম্পর্কে বলি, বেদের অদ্ভুত সব কথা আপনারা শুনতে পাবেন। বেদে বলছেন, ঋচ অক্ষরে পরমে ব্যোমন যস্মিন দেব অধি বিশ্বে ঋষি, দেবতারা বোমান বোম আকাশে দেবতারা বিরাজ করেন। তিন প্রকারের দেবতা আছে, ১১ প্রকারের দেবতা পৃথিবী লোকে আছে, ১১ প্রকারের দেবতা ভূলোকে আছে, এবং ১১ প্রকারের দেবতা দেব লোকে আছে। এটা আমি বেদের ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছি। বেদের এই ব্যাখ্যায় এই শ্লোকটা দেওয়া হয়নি, এটা দিলে আরো ভালো হতো। দীচ অক্ষরে পরমে ব্যোমন যস্মিন দেবা, এটা বেদের প্রসিদ্ধ মন্ত্র, যস্মিন দেবা অধিবিশ্বে নিষেধু যস্তন্ন বেদ ঋচা কি করিষ্যতি। বেদের মন্ত্রকে ঋচা বলা হয়, বলে মন্ত্র কি করবে যদি তুমি তাহা জানতে না পারো। যস্তন্ন বেদ, যে ইহা জানতে পারল না, যে এই সত্যকে সাধনা করে অনুভব করল না, ঋচা তার জীবনে কি করবে। সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিই, এই ঋচা সম্পর্কে জানুন, এবং আমার লেখা বই এবং এই সংকলন, এই বই কিনলে জীবনের বহু সমস্যার সমাধান হয়ে যাবে, বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, জীবন সুগম হয়ে যাবে, সাধনার সমস্ত পথ পেয়ে যাবেন। সবাই বুকিং করবেন, আপনাদের টাকা গুগল পেতে পাঠাতে পারবেন 6291299394, এবং দক্ষিণ ভারতের বুকিং আপনারা এখন থেকে শুরু করতে পারেন, কারণ একটা লিমিটেড সংখ্যা লোক নেওয়া হবে, যারা আগে আসবে আগে চান্স, পরে বহু লোক যাওয়ার ইচ্ছা, সেই জন্য পরবর্তীকালে কতটা নিতে পারবো জানি না। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জীবন কল্যাণময় হোক। আজকে এইখানেই সমাপ্ত করলাম। ওম শান্তি।